আজকে আমরা জানবো ওয়ার্ড, ডব্লিউ ও আর ডি। এখান থেকে কি দেখতে পাচ্ছি, চারটা লেটার ডব্লিউ ও আর ডি পাশাপাশি বসিয়েছি। আর এই চারটা লেটার যখন একসাথে আমরা উচ্চারণ করছি ওয়ার্ড, আমাদের মাথায় কিছু ঘুরপাক খাচ্ছে, কি সেটা? বাংলায় যদি বলি তার শব্দ। অর্থাৎ এই চারটা লেটার পাশাপাশি বসেছে এবং একটা অর্থ প্রকাশ করছে। আবার একটা লেটার আই, এটাও এটা অর্থ প্রকাশ করে, আই মানে আমি, আ মানে একটি। আবার বয়, তিনটে লেটার দিয়েও একটা বাক্য হতে পারে। অথবা বিউটিফুল, অনেকগুলো লেটার দিয়েও একটা শব্দ হতে পারে। কিন্তু মজার বিষয়, এই ওয়ার্ডে ডাব্লু পরে যে ও পাচ্ছি, এক্ষেত্রে আই পাচ্ছি, এক্ষেত্রে এ পাচ্ছি, এখানে এক্ষেত্রে ও পাচ্ছি, এখানে ই আ আই ইউ, অনেকগুলো ভাবেল পাচ্ছি। অর্থাৎ আমরা জানি ভাবেল ছাড়া সাধারণত কোনো শব্দ হয় না। কিন্তু এরপরে আমরা কয়েকটা উদাহরণে যাবো যেক্ষেত্রে কোনো ভাবেল পাবো না, যেমন ক্রাই, ট্রাই, মাই, ফ্লাই ইত্যাদি। কিন্তু মজার বিষয় হলো এই চারটা যে বাক্য লিখলাম প্রত্যেকটার শেষেই ওয়াই আছে। আর ওয়াই কি করে, সেমি ভাওয়েলের কাজ করে। অর্থাৎ বাক্যের শুরুতে কনসোনেন্টের মতো কাজ করলো, বাক্যের শেষে এরা ভাওয়েলের মতো কাজ করে। আবার কিছু কিছু মজার শব্দ আছে যেগুলো সামনের দিক থেকে পড়লো একই রকম, পিছন দিক থেকে পড়লো একই রকম। কিরকম? ম্যাডাম পিছন দিক থেকেও ম্যাডাম, সামনের দিক থেকেও ম্যাডাম। আয় সামনের দিক থেকেও আয়, পিছন দিক থেকেও আয়। রাডার সামনের দিক থেকে পড়লো রাডার, পিছন দিক থেকে। ডিড সামনের দিক থেকে পড়লো ডিড, পিছন দিক থেকে পড়লো ডিড। আবার ডিআইডি, তাও সামনের দিক থেকে পড়লেও বা পিছন দিক থেকে, যেমন ধরে। আবার কিছু ওয়ার্ড আমরা পাবো যেগুলো সামনের দিক থেকে পড়লে একটা শব্দ হয়ে যায়, পিছন দিক থেকে পড়লে আরেকটা রকম শব্দ হয়। কিরকম? এমিট, এটাকে উল্টো ভাবে পড়লে কি হবে? টাইম। ইভিল, উল্টো ভাবে পড়লে কি হবে? লাইভ। স্টার, অনেক শব্দ পাই যেগুলো সামনের দিক থেকে পড়লে একটা, পিছন দিক থেকে পড়লে আরেক রকম। একটা তো সব থেকে বড় শব্দ পাই, যেটা হচ্ছে গড, উল্টে দিলে কি হবে? ডগ। আবার আমরা কিছু শব্দ পাই যেক্ষেত্রে পাঁচটা ভাবলেই পাই। কিরকম? এক্সপ্রেশন, ডি ইউ সি এ টি আই ও, কলিফ্লাওয়ার। অটোমোবাইল, এরকম আমরা অনেক শব্দ পাই যেক্ষেত্রে পাঁচটা ভাবলেই আমরা পাই। আরও কিছু শব্দ পাই যেগুলো হচ্ছে একে অপরের সমার্থক, যেমন বিউটিফুল, এটাকে সিনোনিম বলে কি পাবো? স্প্লেন্ডিড। আবার বিউটিফুল এর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ কি হয়? আগলি। ফ্যাট, উল্টো শব্দ কি হবে? থিন। হেয়ার, উল্টো করলে কি হবে? দেয়ার। অর্থাৎ ফ্যাটের বিপরীত শব্দ হচ্ছে থিন, হেয়ারের বিপরীত শব্দ হচ্ছে দেয়ার, বিউটিফুল এর বিপরীত শব্দ হচ্ছে আগলি। আবার আমরা হোমোনিম পাই যেগুলোকে বাংলায় বলি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। কীরকম? এস এইচই, সি মানে সে মেয়েদের ক্ষেত্রে, এস ডাব্লি সি মানে দেখা, এস ই এসি মানে সমুদ্র। আবার আমরা পাই কিছু কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ডগুলো কীরকম? যেমন হেডমাস্টার, ফাদার ইন ল, মাদার ইন ল, প্রধান শিক্ষক মহাশয়,
ফাদার ইন ল শ্বশুর মশাই শাশুড়ি মা, আবার আমরা অন্য শব্দ একটা পেতে পারি যেমন ফুটবল, এটাও একটা কম্পাউন্ড ওয়ার্ড। আমরা কিছু ফ্রেজাল ভার্ব পাই যেগুলো দুটো ওয়ার্ড থাকে অর্থ একটাই, যেমন লুকস আফটার দেখাশোনা করা, থার্ড পার্সনের ক্ষেত্রে এস বাই এস বসে, আর যদি অন্য সব ক্ষেত্রে ব্যবহার করি তখন লুক আফটার বা লুক টাফটার যেভাবেই করি না কেন, কাম বাই, লে সাইড, পুল ডাউন। আবার ইংরেজির মধ্যে কিছু কিছু শব্দ দেখি যেগুলো অন্য ভাষা থেকে সরাসরি ইংরেজিতে চলে এসেছে, যেমন ফকির, লাঠি, এরকম প্রচুর শব্দ পাবো বিদেশি ভাষার যেগুলো সরাসরি ইংরেজিতে চলে এসেছে। আবার কিছু কিছু পপুলার ওয়ার্ড পাই, যেমন বয়কট, বয়কট বলে ইংল্যান্ডে কোনো এক ব্যক্তি ছিলেন, ওনার বিরুদ্ধে সবাই বিদ্রোহ ঘোষণা করেছিলেন, ওনাকে সামাজিকভাবে একঘরে করে দেওয়া হয়েছিল, সেই নামটা থেকেই আমরা এখন একটা শব্দ পেয়ে গেছি, সেটা হচ্ছে বয়কট, কাউকে ঘেরাও করা অথবা সামাজিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া। আবার আমরা কিছু শব্দ পাই যেগুলো বলা হয় ডেরিভেটিভস, ডেরিভেটিভসগুলোকে আমরা মূলত দুরকম ভাই ডেরিভেটিভসগুলো আমরা মূলত দু ধরনের দেখতে পাই, কি হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিগুলো কি হয়, মূল শব্দের ভাগের পরিবর্তন করে নতুন শব্দ করা হয়, কিরকম ফুড, ফিড, ফুড মানে খাবার, ফিড মানে খাওয়ান, বাথ, আবার সেকেন্ডারি ডেরিভেটিভস হলো মূলত প্রেফিক্স ও সাফিক্স নিয়ে তৈরি। আমাদের প্রেফিক্স কি সাফিক্স কি আগে জানতে হবে, প্রেফিক্স হলো এমন শব্দাংশ যা মূল শব্দের পূর্বে বসবে এবং বাক্যের অর্থের উৎকর্ষ, অপকর্ষ, বিপরীত শব্দ বা নতুন শব্দ তৈরি করবে। অনুরূপভাবে সাফিক্স হলো শব্দাংশ যা মূল শব্দের শেষে বসে শব্দের উৎকর্ষ, অপকর্ষ, বিপরীত শব্দ বা নতুন কোন শব্দ তৈরি করে, যেমন রাইজ মানে ওঠা, অ্যারাইজ, স্লিপ, এসলিপ, চাইল্ড, চাইল্ডহুড, বয়হুড, কেয়ারফুল। আবার সাফিক্স প্রেফিক্স একসাথেই থাকতে পারে একটা শব্দের মধ্যে, যেমন আনফেথফুল, আন প্রেফিক্স ফুল সাফিক্স আনফেথফুল অবিশ্বস্ত। আবার আমরা ইংরেজিতে কিছু শব্দ পাই এগুলো একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে রূপান্তর করা যায়, যেমন নাউন আমরা প্রথমে লিখলাম, তারপরে কি লিখবো অ্যাডজেক্টিভ, তারপর লিখবো ভার্ব, তারপর লিখবো অ্যাডভার্ব। যেমন নাউন যদি কেয়ার করা হয় তাহলে অ্যাডজেক্টিভ কি হবে, কেয়ারফুল, আর ভার্ব কিন্তু আবার কেয়ার হয়ে যাবে, আর অ্যাডভার্ব কেয়ারফুলি। এইভাবেও আমরা অনেক শব্দ তৈরি করি, আর এই এত সব যা উদাহরণ দিলাম এইগুলোর জন্যে ইংরেজি শব্দ ভাণ্ডার এত বড়। আমরা তো এখানে মাত্র কয়েকটা উদাহরণ তুলে ধরেছি, শব্দ কীভাবে তৈরি হয়, শব্দ কী, আরও অনেক অনেক প্রসেস আছে যা ইংরেজি শব্দ ভাণ্ডারের আধিক্য ঘটাতে সাহায্য করেছে। তাহলে আজ আমরা শিখলাম ওয়ার্ড, ওয়ার্ড কিছুই না, এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করছে তখন সেটা ওয়ার্ড। মাথায় রাখতে হবে কাছাকাছি লেটারগুলো বসলেই হবে না, তার একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে, অর্থাৎ
ডি ও আর ডাব্লিউ বা আ ডাব্লিউ ডি ও আর এরকম লিখে দিলাম পাশাপাশি, সেটা ওয়ার্ড কিন্তু হবে না। ওয়ার্ড আমরা শিখলাম বিভিন্ন রকম, একটা লেটার দিয়েও একটা ওয়ার্ড হতে পারে, যেমন আই এ একটা লেটার, আবার বয় বিউটিফুল এরকম অনেক বেশি লেটার দিয়েও একটা ওয়ার্ড হয়। আবার কিছু ওয়ার্ড আমরা পেয়েছি যেক্ষেত্রে ভাবেল আমরা পাইনি, যেমন ক্রাই ট্রাই মাই ফ্লাই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ওয়াই কে সেমি ভাওয়াল রূপে পেয়েছি। আবার কিছু শব্দ আছে যেগুলো বিভিন্ন রকম মজার কাজ করে, যেমন এমিট, এটাকে উল্টো দিক থেকে পড়লে কি হবে টাইম, ইভিল উল্টো দিক থেকে পড়লে হবে লাইফ, গড উল্টো দিক থেকে পড়লে হবে ডগ, আবার স্টার উল্টো দিক থেকে পড়লে হবে র্যাক্স। আবার কিছু শব্দ পাই যেক্ষেত্রে পাঁচটা ভাওয়ালই আছে, যেমন এডুকেশন, কলিফ্লাওয়ার, অটোমোবাইল। আবার একটা শব্দ আরেকটা শব্দের সমার্থক, যেমন বিউটিফুল, স্প্লেন্ডিড, নাইস, ফাইন, আরও করা যেতে পারে। আবার বিউটিফুলের বিপরীত শব্দ হচ্ছে আগলি, মাথায় রাখতে হবে অ্যান্টোনিম নিজেও একটা শব্দ, সিনোনিমও নিজেও একটা শব্দ, ফ্যাট, থিন, হেয়ার, হেয়ার। আবার আমরা পেলাম হোমোনিম, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, সি স্ত্রীলিঙ্গে সে বোঝাতে, সি মানে দেখা, এস ই এস সি মানে সমুদ্র। আবার পেলাম আমরা কিছু কম্পাউন্ড ওয়ার্ড, যেমন হেডমাস্টার, ফাদার ইন লো, মাদার ইন লো, ফুটবল, এরকম কুড়ি কুড়ি ওয়ার্ড পাবো। কিছু পেলাম আমরা ফ্রেজাল ভার্ব, যেমন লুকস আফটার, কাম বাই, লে এসাইড, পুল ডাউন। আবার কিছু বিদেশি শব্দ সরাসরি ইংরেজিতে ঢুকে গেছে, যেমন ফকির, লাঠি। আবার কোনো ব্যক্তির নামে, কোনো ঘটনার নামে কিছু কিছু যেগুলো হয় সেগুলো ইংরেজি শব্দভাণ্ডার দখল করেছে, যেমন বয়কট, বয়কট মানে সামাজিকভাবে ঘেরাও করা। আমরা শিখলাম ডেরিভেটিভস, ডেরিভেটিভসগুলো মূলত দুই প্রকার, প্রাইমারি ডেরিভেটিভস অ্যান্ড সেকেন্ডারি ডেরিভেটিভস। প্রাইমারিগুলো মূল শব্দের ভাওয়ালের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরি করা হয়, আর সেকেন্ডারিগুলো কিছু না, প্রেফিক্স এবং সাফিক্স প্রয়োগ করে নতুন শব্দ গঠন করা হয়। প্রাইমারি ডেরিভেটিভসগুলো একটা দুটো উদাহরণের ক্ষেত্রে আমরা পেয়েছি, ফুড থেকে ফিল, বাদ থেকে বাদ। আর সেকেন্ডারি ডেরিভেটিভস যেমন প্রেফিক্স, পূর্বে বসবে শব্দাংশ, রাইজ থেকে অ্যারাইজ, স্লিপ থেকে স্লিপ, ফেথফুল থেকে আনফেথফুল। আবার সাফিক্স কীরকম, চাইল্ডহুড, বয়হুড, কেয়ারফুল, কেয়ারলেস ইত্যাদি। আর একটা শব্দ আমরা এখানে উদাহরণ দিয়েছি আনফেথফুল, যার মধ্যে সাফিক্স এবং প্রেফিক্সও আছে। আরও আমরা শিখলাম কি একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে শব্দ কীভাবে তৈরি করা যায়, যেমন নাউন কেয়ার, অ্যাডজেক্টিভ কেয়ারফুল, ভার্ব কেয়ার, অ্যাডভার্ব কেয়ারফুলি। ওকে।